is a history. অনেকেই যারা ওই ভাবছিলেন যে ইনফ্যাক্ট লতাজিও এক সময় বলেছেন যে পঞ্চম কিন্তু ওর বাবার মত করে সুর করতে পারতেন, একটু ফোক স্টাইলে সুর করতে পারতেন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল করতে পারতেন, কিন্তু আর ডি বর্মন একটু হাটকে সুর করেছেন সব সময়, বাবার ফুটস্টেপস সেইভাবে ফলো করেননি। কিন্তু অদ্ভুত মেলোডি 1942 আ লাভ স্টোরির গানে, প্রত্যেকটা গানের, এমন একটা গানের কথা বলছি যে এই গানটা মানে তোমার কাছে আবদার করব, সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল গানের ওই ধরনের গান। অনেক কম্পোজিশনস ইনফ্যাক্ট আছে, আমরা জানি আমার প্রেমের রেনা বিত যায়, আমরা জানি বিতি না বিতায় রেনা, আমরা জানি পিয়া বাবরি গান আছে, খুবসুরতের অনেক গান আছে, যেটা পারভেন সুলতানা যেটা গিয়েছেন, তিনি কত রকমের এক্সপেরিমেন্ট করেছে, একই গান দুজন সিঙ্গারকে দিয়ে গাইয়েছেন, সেরকমও অনেক সিঙ্গাররা কিন্তু লাইমলাইটে এসেছে, হয়তো আর ডি বর্মন তাকে যে প্রথম ব্রেক দিয়েছে তাও নয়, কিন্তু ওই গানটাতে তাকে এস্টাবলিশ হতে সাহায্য করেছে। ভীষণ এরকম গান আছে, কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া 1942 আ লাভ স্টোরি, এবং এটা বোধহয় সম্ভবত যতদূর মনে পড়ছে এটা জাতীয় পুরস্কার পেয়েছিল গানটা। অসাধারণ একটা ছবির অসাধারণ একটা গান আর তার অসাধারণ পিকচারাইজেশন, তো শুনবো নিশ্চয়।